হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইজি ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে জেনেছি। ফ্যারাডেস ল দিয়ে আমরা জানতে পারি কোনো কয়েল বা কন্ডাক্টরে ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড কী হবে, কিন্তু তার ডাইরেকশন আমরা বলতে পারি না। কোনো কন্ডাক্টরে বা কয়েলে উৎপন্ন ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন জানার জন্য আমরা লেন্স ল ব্যবহার করে থাকি, কিন্তু লেন্স লকে ভালোভাবে বোঝার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। যে কোনো কয়েলে কারেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লক ওয়াইজ হলে রাইট হ্যান্ড থাম রুলস অনুযায়ী এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তা আউটার ডিরেকশন বা বাইরের দিকে হবে। তার জন্য এই কয়েলের সামনের ফেস এন পোলের মতো বিহেভ করবে। আমরা বলতে পারি কোনো কয়েলে সামনে থেকে দেখে কারেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ মনে হলে ওই কয়েলে সামনের ফেস নর্থ পোলের মতো বিহেভ করবে। আবার একই রকমভাবে কোনো কয়েলের ডিরেকশন ক্লকওয়াইজ হলে রাইট হ্যান্ড থাম্ব রুলস অনুযায়ী এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তা ইনার ডিরেকশনে হবে, আর কয়েলের সামনের ফেস সাউথ পোলের মতো বিহেভ করবে। আমরা এটা বলতে পারি কোনো কয়েলে কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ হলে ওই কয়েলের সামনের ফেস সাউথ পোলের মতো বিহেভ করে। এবার আমরা দেখব লেন্স ল কি। অ্যান ইনডিউসড ইলেকট্রিক কারেন্ট ফ্লোস ইন এ ডিরেকশন সাচ দ্যাট দ্য কারেন্ট অপোজেস দ্য চেঞ্জ দ্যাট ইনডিউসড ইন ইট। কোনো সার্কিটে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জের কারণে কারেন্ট উৎপন্ন হলে তা ফ্লাস্ক চেঞ্জিংয়ের কারণে বাধা পায়। সহজে বলতে গেলে এফেক্ট অপোজিট ইটস কজ। এফেক্ট অর্থাৎ ইনডিউসড ডিএমএফ বা কারেন্টকে বোঝানো হচ্ছে। অপোজ অর্থাৎ কোনো কয়েলে যে কারণে ইনডিউসড ডিএমএফ বা কারেন্ট তৈরি হচ্ছে সেই কারণকে বাধা দেবে। চলো এবার আমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কাছে একটি কয়েল আছে এবং এর কাছে একটি পারমানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট আছে। যদি ইনিশিয়ালি ম্যাগনেট স্থির থাকে তাহলে কয়েল থেকে পাস হওয়া ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফ্লাস্ক কনস্ট্যান্ট থাকবে। আর আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাস্ক কনস্ট্যান্ট থাকলে কয়েলের মধ্যে কোনো কারেন্ট বা ইএমএফ তৈরি হবে না। যদি আমরা ম্যাগনেটের নর্থ পোলকে কয়েলের কাছে নিয়ে যাই তাহলে কয়েল থেকে পাস হওয়া ম্যাগনেটিক ফিল্ড ও ম্যাগনেটিক ফ্লাস্ক বাড়তে থাকবে। তার জন্য কয়েলের মধ্যে কারেন্ট আর ইএমএফ ইনডিউসড হবে। এবার এই কয়েলের মধ্যে যে ইএমএফ ইনডিউসড হলো তার ডিরেকশন কোন দিকে হবে তা আমরা কি করে বুঝব বা কি করে ক্যালকুলেট করব, তার জন্য আমরা লেন্স ল ব্যবহার করব। কয়েলের মধ্যে ইনডিউসড কারেন্টের ডিরেকশন এরকম হতে হবে যে কারণে কারেন্ট তৈরি হয়েছে তাকে অপোজ করবে। যখন আমরা ম্যাগনেটটির এন পোলটিকে কয়েলের দিকে নিয়ে যাই তখন কয়েল থেকে পাস হওয়া ম্যাগনেটিক ফ্লাস্ক ইনক্রিজ হয়, যার জন্য কয়েলের মধ্যে কারেন্ট ইনডিউস হয়। তার মানে এখানে লেন্স লয়ের মতে এই কয়েলে ইনডিউসড হওয়া কারেন্ট কয়েলের পাশের এন পোলটিকে বাধা দেবে অর্থাৎ রিপেল করবে। তার জন্য কয়েলের সামনের ফেসকে নর্থ পোলের মতো বিহেভ করতে হবে, তাই তো? আর এটা তখনই পসিবল যখন এর ইনডিউসড হওয়া কারেন্ট এর ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তার মানে যখন আমরা ম্যাগনেটটিকে কয়েলের কাছে নিয়ে যাব তখন কয়েলের সামনের ফেস নর্থ পোলের মতো বিহেভ করবে, আর এর মধ্যে ইনডিউসড কারেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আবার ধরো আমাদের কাছে আরও একটি কয়েল আছে এবং পাশে একটি ম্যাগনেট রাখা আছে। যখন আমরা ম্যাগনেটটিকে কয়েলের থেকে দূরে নিয়ে যাব তখন কয়েলে পাস হওয়া ম্যাগনেটিক ফ্লাস্ক আর ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ হতে শুরু করবে। তার জন্য কয়েলের মধ্যে কারেন্ট আর ইএমএফ ইনডিউসড হবে। লেন্স ল অনুযায়ী কয়েলের মধ্যে এবার তৈরি হওয়া কারেন্টের ডিরেকশন কি হবে? এরকম হতে হবে যাতে ম্যাগনেটের নর্থ পোল দূরে না সরে যেতে পারে, অর্থাৎ অ্যাট্রাক্ট করবে। আর এটা তখনই সম্ভব হবে যদি কয়েলের সামনের ফেস সাউথ পোলের মতো বিহেভ করে। আর
সাউথ পোল বানানোর জন্য কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ হতে হবে, তার মানে কয়েলের সামনের ফেস সাউথ পোলের মতো বিহেভ করবে আর কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ হবে। লেন্স লয়ের মতে আমরা এটা বলতে পারি, কোনো কয়েলে ইনডিউসড হওয়া ইএমএফের ডিরেকশন সবসময় এরকম হতে হবে যে কারণে ইএমএফ তৈরি হচ্ছে সেই কারণকে অপোজ করবে। আমরা যদি লেন্স লয়ের ইকুয়েশনকে লিখি তাহলে কি লিখব? আমরা লিখব ইকুয়াল টু মাইনাস এন ইনটু ডি ফাই বাই ডিটি। এখানে মাইনাস এন কেন এলো? কারণ হচ্ছে ফ্লাস্ক চেঞ্জের জন্য ইনডিউসড ইএমএফ এবং কারেন্ট তৈরি হচ্ছে, তার জন্য ফ্লাস্কের চেঞ্জকে বাধা দেবে। বাধা দেওয়ার জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করলাম। এভাবেও আমরা লিখতে পারি সাই ইজ ইকুয়াল টু এন ফাই, যেখানে সাই হলো ফ্লাস্ক লিঙ্কেজ, এন হলো নাম্বার অফ টার্নস আর ফাই হলো ফ্লাস্ক পার টার্ন। যদি কয়েলের একটি টার্নের জন্য ফ্লাস্ক ফাই হয় তাহলে এন টার্নের জন্য টোটাল ফ্লাস্ককে ফ্লাস্ক লিঙ্কেজ বলে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, ইজি ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।